সেটা কি কপার কিনা যদি কপার না হয় তাহলে কিন্তু লিক হয়ে যাবে অ্যালুমিনিয়াম হলে লিক হয়ে যাবে আপনার দুই টনের পরে যেটা আছে তিন টন আছে চার টন আছে আপনার আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি আছি এস এস ইলেকট্রনিক্সে আর আজকে আমরা এসি দেখাবো কারণ অলরেডি কিন্তু গরম অনেক পড়ছে আপনারা যারা এসি কিনতে যাচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের এসি সম্পর্কে কিছু আইডিয়া দেবো আর এই সম্পূর্ণ ভিডিওতে আমাকে হেল্প করবে মাসুদ ভাই ওকে মাসুদ ভাই সো আপনারা তো মূলত এসি নিয়ে কাজ করেন জি এসি নিয়ে কাজ করি সো আপনাদের কাছে কোন কোন ব্র্যান্ডের এসিগুলো अवेलेबल পাবো জি আমার কাছে যে ব্র্যান্ডগুলি পাবেন অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করছি ওকে সেটা হলো এলিট আছে মিডিয়া আছে ক্যারিয়ার আছে ওকে আছে জেনারেল আছে হায়ার আছে মানে সবগুলা টপ নচ লেভেলের এসি নিয়ে কাজ করতেছেন ভাই সবগুলো টপ লেভেল এসি নিয়ে কাজ করছি ওয়াও আপনি আমাকে ফোন করে জাস্ট জানবেন যে আপনার কোন ব্র্যান্ডটা দরকার তাই না মানে এবার বোঝেন এস এস ইলেকট্রনিক্স কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু দিতে পারবে অ্যাভেলেবেল কোয়ান্টিটি কিন্তু ভাইদের কাছে আছে ঠিক আছে জি ওকে সো আজকে আমরা দেখাবো এর আগে ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন জি আমাদের লোকেশন হলো ঢাকার উত্তর আজমপুর এবং রাজলক্ষের মাঝামাঝি বেলি কমপ্লেক্স বেলি কমপ্লেক্স দুই তৃতীয় তলা এস এস ইলেকট্রনিক্স শপ নাম্বার সাঁত্রিশ পঞ্চাশ একান্ন আর ভাইয়াদের কিন্তু ফুল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো ইনকোয়ারি কোশ্চেন আপনারা করে ফেলতে পারবেন আর যদি অনলাইনে দেখে শুনে পারচেস করতে চান সেটার কিন্তু অপশন আছে ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন জি দিতে পারবো সারা বাংলাদেশ ডেলিভারি মানে কোরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন জি কোরিয়ারের মাধ্যমে দিয়ে দেব অলরাইট সো প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করব পেমেন্ট মেথড অনেকগুলি দেয়া আছে ওকে আপনার যেটা হলো ইএমআই সিস্টেম আছে অলরাইট বিকাশ আছে তারপরে নগদ আছে কেউ যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে চায় সেটাও দিতে পারবে

একটোন সমান একটনের যে এসি থেকে ঠান্ডাটা বের হবে সেটা একটনের বরফ রাখার পরে যে জায়গাটুকুকে কভার করবে সেই ঠান্ডা থেকে এটাকে কিন্তু বিটু বলা হয় 12000 বিটু আচ্ছা পরিমাণ বলা হয়েছে হ্যাঁ তো এইটা দেখা গেছে কি প্রপারলি যদি না থাকে আপনার 12000 বিটু অনেক সময় লেখা থাকে কিন্তু দেখা গেছে কি অথেন্টিক প্রোডাক্ট না হলে সেই ক্ষেত্রে মানে 12000 করতে পারে না प्रोड्यूस কি হয় যে ভাই আমার এসি তো ঠিকমতো ঠান্ডা হচ্ছে না ঠান্ডা দিচ্ছে না আমার রুম তো কাভার করতে পারতেছে না আবার কাভারের একটা বিষয় আছে যে কতটুকু স্কোয়ার ফিট কাভার করবে হ্যাঁ এক টন বিটু এক টন যে অ্যাসিটা বারো হাজার বিটুর সেটা কিন্তু আপনার নর্মালি আশি থেকে একশো একশো পর্যন্ত জিতে পারবেন একশো বিশের পরে গেলে সেটাতে প্রেশার পড়বে একশো পর্যন্ত একশো পর্যন্ত নর্মালি আপনাকে সাপোর্ট দিয়ে যাবে একশো বিশে সাপোর্ট পাবেন বাট একশো বিশের উপরে গেলেই কমপ্লিট ওভার হয়ে যাবে ওভার হয়ে যাবে আচ্ছা তখন দেখা গেছে যে আপনি আপনার আসন অনুযায়ী ঠান্ডাটা পাবেন না মানে আপনি যে পরিমাণ ঠান্ডা ডিজার্ভ করতেছিলেন ওটা প্রসেস করবে না তাই তো করবে না আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আছে যে কম্প্রেসারটা আপনার সেটা কি কপার কিনা যদি কপার না হয় তাহলে কিন্তু লিক হয়ে যাবে অ্যালুমিনিয়াম হলে লিক হয়ে যাবে এজন্য কিন্তু এই বিষয়গুলো জানতে হবে আপনার যে পিটু ঠিক আছে কিনা কপার আপনার কম্প্রেসার কপার কিনা তারপর একটা ব্যাপার আছে গ্যাস কত এইটাতে কি কেন কোয়ালিটি অনেক ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এরপরে ইনভার্টার আছে নন ইনভার্টার আছে স্প্লিট টাইপ আছে তারপরে আপনার ক্যাসেট টাইপ আছে সিলিং টপ আছে আলমারি টাইপ আছে এই বিভিন্ন ধরনের আপনার এসি হয় আর কি তো আপনার কোনটা প্রয়োজন যে আপনি কি আসলে সিলিং এ লাগাবেন না দেয়ালে লাগাবেন তারপরে আপনার রুমের সাইজটা কত হ্যাঁ যে আপনার এই সাইজ অনুযায়ী তার এসে আপনি রুম টপ অর আপনি 1 টন লাগায়া রাখলেন সেক্ষেত্রে আশানোর ফল পাবেন না আপনি মানে একটা চিন্তা করে লাগাইছেন বাট এট দা এন্ড আপনি না পাবেন না পরে আপনি ভাববেন যে না আমার এসি তেই মনে প্রবলেম বাট এসিতে প্রবলেম না প্রবলেম হচ্ছে আপনার প্ল্যানিং এ প্ল্যানিং প্রবলেম আপনার যে পরিমাণ যেটা যে সাইজটা দরকার ছিল যে আপনার 18000 BTU দরকার ছিল 1 টন আপনি 1 টন লাগাইছেন দেখাইছে ঠান্ডা হচ্ছে আপনি বলবেন যে কি এসি লাগালাম তো ঠান্ডা পাচ্ছি না আসলে বিষয়টা এরকম না এই জন্য আগে ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে যে আপনার এরিয়াটা কত স্কোয়ার ফিটের মধ্যে আছে হ্যাঁ সেই অনুযায়ী আপনাকে অ্যাসিটা লাগাতে হবে আরেকটা বিষয় আছে অ্যাসি এসি লাগানো বা সেটিংয়ের একটা বিষয় থাকে যদি কমপ্রেশারটা সেট আপ ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আপনি ঠান্ডাটা ঠিক মতন পাবেন না হ্যাঁ আপনার ওই স্কোয়ার ফিটটা কাভার করবে না এই জন্য লাগানোর যে ব্যাপারটা সেটা টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু একটা বিষয় আছে হ্যাঁ টেকনিক্যাল পার্সন যদি আপনার এক্সপিরিয়েন্স হয় দক্ষ হয় তাহলে কিন্তু আপনার অ্যাসিটা সেটআপটা সেট আপটা সুন্দর হবে এবং সেই ক্ষেত্রে আপনার মানে কার্যকারিতাটা খুব ভালো পাবেন গাইস দিন শেষে একটা জিনিস কিন্তু মানতে হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট খালি সেলারে থেকে এসি কিনে নিলেই হবে না হ্যাঁ আপনার এসি কেনার আগে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথায় রাখা দেন এসিটা কিনতে হবে আপনি কোথায় থাকেন কোন স্পেসে থাকেন আপনার হাউসটা কি প্লেস আছে হ্যাঁ লম্বা করার আগে গোল করার কি অবস্থা এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এসি কিনতে হবে আর সেই স্পেসের সাইজটা কত রাইট আর এই জিনিসটা কিন্তু 100% আপনারা এই সাপোর্টটা পাবেন এসএস ইলেকট্রনিক্স থেকে ঠিক আছে ভাই কিন্তু আরেক সুন্দর করে এক্সপ্লেইন করে দিতে আপনারা যখন এসি কিনতে আসবেন বা ফোনে কথা বলেন ভাইয়া কিন্তু আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনার জন্য কোনটা আইডিয়াল হবে সেটা কিন্তু দিয়ে দিতে পারবে

আপনারা এক সপ্তাহ পরে দেখবেন যে প্রাইস চেঞ্জ হয়ে গেছে বেরো যেতে পারে কমেও যেতে পারে সো এটা একটা কনফিউশন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন প্রাইসটা আপডেট জানার জন্য ঠিক আছে তারপর দেখেন মিডিয়া মিডিয়া এটাও কিন্তু কমনলি ভালো চলে রাইট আছে ক্যারিয়ার কিন্তু ভালো একটা কোম্পানি ভাই ভালো একটা ব্র্যান্ড এই যে গ্রি যেটা সবচেয়ে বেশি চলতেছে সবচেয়ে হিট প্রোডাক্ট মার্কেটে ঠিক আছে এবং সার্ভিস খুব ভালো সার্ভিস দেয় টপ সার্ভিস দেয়

সেই বিডিওটা থাকে না আর কি সে প্রপার বিডুর ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে তা নাহলে আপনি যে কাঙ্ক্ষিত ঠান্ডাটা চাচ্ছেন রুমের মধ্যে আসলে এসিটা কি না কি জন্য একটু আরামের জন্য তাই নয় কি সেইটাই যদি আপনি না পান তো আর কি হইলো ভাই তাহলে তো বলার আর কিছু অপেক্ষা রাখে না সো দিন শেষে আপনাদের বুঝে শুনে এসে কিনতে হবে ওকে সো ভাই এবার বলেন তো এবার তো গরমের জন্য অলরেডি আপনারা আয়োজন করে ফেলছেন মানে কোয়ান্টিটি তো হিউজ থাকবে ইনশাআল্লাহ জি কোয়ান্টিটি হিউজ থাকবে আর একটু বলে নেই ওকে এসি দুই ধরনের যেটা ইনভার্টার এবং নন ইনভার্টার অনেকের প্রশ্ন যে পার্থক্যটা কি ইনভার্টার এবং নন ইনভার্টারের মধ্যে আসলে ডিফারেন্সটা কি রাইট ইনভার্টারটা হলো কি আপনার ইলেকট্রিক সেভিং যেটা মানে ইলেকট্রিক কনজামশন যেটা পাওয়ারটা সেটা আপনার নন ইনভার্টার চেয়ে কম ইউজ হয় আর কি মানে দিন শেষে মানে একদম সোজা কথা বলতে গেলে দিন শেষে আপনার বিল অনেক কমে যাবে হ্যাঁ কমে যাবে সেটা সিক্সটি পারসেন্ট হতে পারে ফিফটি পারসেন্ট হতে পারে আর নন ইনভার্টার যেটা আছে আমাদের সেটাও বিদ্যুৎ Shastri সেই ক্ষেত্র হয়তো 40% বা 30% এর মত হতে পারে আর কি হ্যাঁ কিন্তু আপনার ইনভার্টারের ক্ষেত্রে বিদ্যুৎ শাস্ত্রী অনেক বেশি আর কি আপনার দুই টনের পরে যেটা আছে 3 টন আছে 4 টন আছে আপনার উপরে গেলে সাইজ অনুযায়ী আপনার রুমের ক্যাপাসিটি অনুযায়ী রাইট আপনার কেউ আছে যে আমি দেয়ালে লাগাবো সেটা হলো স্প্লিট টাইপ স্প্লিট আবার কেউ আছে যে আপনার সিলিং এসি সিলিং টপ আবার কেউ আছে যে না পাশে বড় একটা রাখবো আমি আলমারি টাইপ বলে আর কি আচ্ছা

অবশ্যই তাদের চেয়ে কম অবশ্যই তাদের চেয়ে কম এবং চ্যালেঞ্জিং দামে আমি সেই ওকে সো আজকের ভিডিওতে এগুলোই ছিল মূলত আজকে আমরা জন্য ভিডিওটা করি নাই আজকে কিছু ইনফরমেশন শেয়ার করছি আর আপনারা কিন্তু এসসি ইলেকট্রনিক্সে চলে আসতে পারেন ভাইয়াদের কাছে হিউজ কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে আপনার যেই রেকমেন্ডের হোক আপনি কিন্তু এসি পেয়ে যাবেন আর ভাইয়া আমরা ভিডিও শেষ করে দিব যাওয়ার আগে অ্যাড্রেসটা আবার একটু শেয়ার করে দেন আমাদের সাথে জি হলাম ঢাকার উত্তর রাজমপুর এবং রাজলক্ষ্মীর মাঝামাঝি বেলি কমপ্লেক্স লিফ্টের দুই তৃতীয় তলা এস ইলেকট্রনিক্স শপ নাম্বার সাঁত্রিশ পঞ্চাশ একান্ন